বেঁচে আছি এবং কয়েকদিনই আপনাদের এই ভোট নিয়ে আমি বিচরণ করেছিলাম সবার মাঝে, কেমন যেন একটা আনন্দ বিচরণ ছিল। আজকে এই আনন্দটা হয়তো একটা মানুষের সঙ্গে সোহাগ থাকছে, আর একটা মানুষের ফুলের মালা নিয়ে আনন্দ নিয়ে আসবে। কিন্তু আমি মনে করবো আগামী দিনেও এর মানে সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনের আশায় এই প্রতিশ্রুতিবদ্ধ রেখে আমরা সবাই আগে সকলকে ভালো থাকবো, কারণ আমাদের বন্ধিত এলাকাটা একটাই, আমি একটা জায়গায় আছি। এই দোকানটা যে এই নদীর আগে দূরত্ব প্রতিদিন দেখা হবে, আমরা কিন্তু আপনাদের সাথে সময় নিতে আসবো। আপনারা কি অবস্থায় থাকলেন, কেমন থাকলেন, এবং আপনাদের এই সংবাদগুলো আমরা আগত জাতীয় পত্রিকায় বা দেশের ভালো মিডিয়া দেখার জন্য যাতে আপনারা উপভোগ করবেন, অনুষ্ঠিত নির্বাচন হয়েছে তার সব বিষয়ে।